Good morning, my dear students. আজকে প্লেন ইংলিশ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নাম সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী। আমার ছোট্ট বাবুরা, আমার সোনামুনিরা, আমার লক্ষ্মী বাবুরা কেমন আছো? আশা করি আমার সব বাবুরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাবুরা কি করবো আজকে? আজকে কি করবো? পড়বো, লিখবো? হ্যাঁ সোনারা, তোমরা জানো আমাদের কি করতে হয়, পড়তে হয়, প্রথমে লিখতে হয়। কিন্তু আজকে কি করবো জানো? আজকে আমরা প্রথমে লিখবো, আজকে প্রথমে লিখবো, তারপরে আমরা পড়বো। তাহলে লেখার জন্য প্রথমে কি করতে হবে? পেন্সিল, খাতা সুন্দর করে নিয়ে কি করতে হবে? ক্লাস শুরু করতে হবে। তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা কি লিখবো? আজ আমরা লিখবো স্মল লেটার্স। আজ আমরা কি লিখবো? স্মল লেটার্স। দেখো সোনামণিরা কিভাবে আমরা স্মল লেটার্স লিখবো। আমরা প্রথমে লিখে দিই, স্মল লেটার্স লিখতে হবে। তাহলে আমি কি লিখছি? স্মল লেটার্স। Small letters. দেখতে পাচ্ছ কি কোথা থেকে লিখবো স্মল লেটার্স? আমরা স্মল লেটার্স লিখবো এম থেকে জেড পর্যন্ত, এম থেকে জেড পর্যন্ত। তাহলে আমরা এখানে যে স্মল লেটার্স কথাটা লিখলাম, লেখার পরে এখানে কি লিখবো? M to Z। দেখো তাহলে এখানে কি লেখা আছে? M লেখা আছে। তাহলে M তারপরে 2 আছে, তারপরে Z, মানে M থেকে Z পর্যন্ত। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি কি আমাদের প্রথমে কি লেখা হবে? M। প্রথমে আমরা কি লিখবো দেখছো? প্রথমে কি লেখা আছে? M লেখা আছে। তাহলে আমরা এইখানে কি লিখবো? M লিখবো। তাহলে আমরা প্রথমে কি দিয়ে লেখা শুরু করছি? এম দিয়ে। আমরা কি দিয়ে লেখা শুরু করছি? এম দিয়ে। এম প্রথমে আমরা কি লিখছি? এম প্রথমে আমরা কি লিখছি? এম। দেখো সোনামণিরা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, আমরা কি লিখছি? এম। তারপর কি লিখবো? এম। আমরা কি করবো? পড়বো আর লিখবো, পড়বো আর লিখবো। প্রথমে লিখলাম এম, তারপরে এন, তারপর কি হয়? ও। আমরা স্মল লেটার্স লিখছি, তাই আমাদের ঘরটা লিখেছো, আমরা কিন্তু একদম মাঝখানে কি করছি? ঘর করে লিখছি, মাঝখানে ঘর করে সুন্দর করে। আমাদের খাতার ডেকোরেশন কিন্তু ঠিক আছে, আমরা প্রতিটাতে দাগ দিয়ে নিয়েছি। আমাদের এটা সাদা খাতার মতো পয়েন্ট, তাই না? কিন্তু আমরা খাতা ডেকোরেশন দেখো কি সুন্দর করে আমরা প্রতিটা জিনিস দাগ দিয়ে নিয়েছি। তাহলে আমরা যখন ভাষায় লিখবো তাহলে কী করতে হবে? প্রথমে দাগ দিয়ে নিতে হবে। আমরা যদি ইংলিশ খাতার মধ্যে লিখি তাহলেও সুন্দর করে মাঝখানে দাগ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবো, আর আমরা যদি সাদা খাতায় লিখি তাহলে ইংলিশ ঘরের মতো ঘরটাকে সুন্দর করে লিখবো। কারণ কি খাতার সৌন্দর্যের উপরে তোমাদের কী হয়, তোমাদের অবশ্যই নম্বর আছে। খাতার সৌন্দর্য যদি ভালো থাকে তাহলে তোমাদের কি লেখাটা ভালো লাগে, আমাদের দেখতেও ভালো লাগে, ম্যাডামও খুব খুশি হয়। তাই আমরা খাতা ডেকোরেশনের দিকে খেয়াল রাখবো। তাহলে আমরা কি লিখলাম? এম, এন, ও। এরপরে কি লিখবো? পি। পি দেখতে পেয়েছো? এম, এন, ও, পি। তারপর কি হয়? কিউ। কিউ। তারপর কি বলবো? আর। তারপর কি লিখবো সোনামণি? এস। তারপর কি লিখবো? টি। তারপর কি লিখবো? ইউ। ইউর পরে কি হয়? ভি। তারপরে কি হয়? ডাব্লু। ডাব্লুর পরে কি হয়? এক্স। তারপরে ওয়াই। তারপরে জেড। তাহলে আমরা কি লিখলাম? স্মল লেটার্স এম টু জেড, স্মল লেটার্স এম টু জেড। তাহলে আমরা একটু পড়ে নিয়ে দেখি তো আমরা ঠিক লিখেছি কিনা। আমরা কি করবো? আমরা লেখার পর অবশ্যই নিজের একটু পড়ে নেব, আমরা তো ভুলও লিখতে পারি।
W X Y Z তাহলে দেখিছো আমার বাবুরা আমি ঠিক লিখেছি আমরা তো সব বলে পড়লাম আমরা সব বলে কি করেছি আমাদের সব বলে লেটারে আমরা লিখেছি তাহলে অবশ্যই আমরা ঠিক লিখেছি তোমরা অঙ্কের ভাষায় খাতায় লেখার পরে অবশ্যই কি করবে প্রতিটা অক্ষর বা প্রতিটা যদি লেটার ঠিক লিখেছি কিনা তোমরা কি করবে বই দেখে মিলাতে পারো মনে থাকবে শোনা মিলে আচ্ছা তাহলে আমরা যদি স্মল লেটার্স এম থেকে জেড পর্যন্ত লিখতে বলি তাহলে অবশ্যই এম থেকে জেড পর্যন্ত পড়ে পড়ে সুন্দর করে লিখতে হবে তাহলে মনে থাকবে এরপরে আমরা কি করবো সোনামণি আচ্ছা আমরা তো এখন লেখাবো এখন আমরা কি করবো আমাদের এখন পড়ার দিকে যেতে হবে আমরা কি নেম অফ সেভেন্টিস ভুলে গেছি আমার সোনামণিরা বাসায় থেকে কি করতে হবে বারবার পড়লে আমরা কি করতে পারবো মুখস্থ করতে পারবো দেখো আমরা আরেকটু তাহলে আমাদের নেম অফ সেভেন্টিস পড়ে নিই কি পড়তে হবে নেম অফ সেভেন্টিস স্যাটারডে মনে আছে আচ্ছা দেখে নিই স্যাটারডে নেম অফ সেভেন ডেজ এর প্রথমে কি স্যাটারডে তাহলে সবাই আমার সাথে বলো স্যাটারডে 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 তারপর কি আছে তারপর কি আছে সানডে শোনা মুন্ডে পড়ছো আমার সাথে তাহলে স্যাটারডে গেল তারপর হলো কি সানডে স্যাটারডে সানডে তারপর কি হয় শোনা তারপর কি হয় এই যে মানডে কি হয় শোনা মানডে স্যাটারডে সানডে মানডে স্যাটারডে সানডে মানডে তারপরে কি টুইজডে টুইজডে স্যাটারডে সানডে মানডে টুইজডে টুইজডে তারপরে কি ওয়েস্টডে এই দেখো তোমাদের ওয়েস্টডে ওয়েস্টডে তাহলে স্যাটারডে সানডে মানডে টুইজডে তারপর কি হবে শোনা তারপর কি হবে আমার লক্ষ্মী বাবুরা ওয়েস্টে পরে কি হয় থার্সডে দেখতে পাচ্ছে আমার বাবুরা থার্সডে 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 তারপর কি শোনা মনি ফ্রাইডে 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 তাহলে আমরা কি বললাম নেম অফ সেভেন ডেজ নেম অফ সেভেন ডেজ স্যাটারডে সানডে মানডে টুইজডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে তাহলে আমাদের কি পড়া হলো আমরা নেম অফ সেভেন ডেজ সেভেন মানে কি সেভেন মানে সাত আর ডে মানে দিন তাহলে আমাদের সাত দিন আমরা বাংলায় যেমন পড়ি শনিবার রবিবার ঠিক তেমনি ইংলিশে আমরা পড়ি নেম অফ সেভেন ডেজ যেহেতু আমাদের দেশে শুধু ইংলিশে আছে তাই আমরা বাংলা অর্থ বলবো না তাহলে আমরা কি করবো বাংলা অর্থ বলবো না আমরা শুধু কিসে বলবো ইংলিশে বলবো আমাদের শনিবার রবিবার আমরা তো পাই আমার বাবুরা সবাই পায় লক্ষ্মী বাবুরা সবাই পায় কিন্তু আমাদের যেহেতু এটা ইংলিশ পড়া তাই আমরা কি করবো শুধু ইংলিশে বলবো আমরা বলবো প্রথমে নেম অফ সেভেন ডেজ তারপরে কি বলবো স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েনসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে হয়ে গেল আমার ছোট্ট শোনার মধ্যে তাহলে আমরা সাত দিনের নাম বললাম ইংলিশ তাহলে কি হলো লেখা হলো পড়া হলো এখন কি কিছু গল্প বলবো গল্প মানে কি বাবুদের সাথে তো গল্পই হয় না অনেক দিন দেখা নেই বাবুদের সাথে খুব মন খারাপ করে খুব মন খারাপ করে বাবুদের সাথে আমি খুব আশা করছি খুব দ্রুতই আমাদের কি হবে আমাদের স্কুল খুলে যাবে আমরা আমাদের ছোট্ট সোনা মন্দিরকে আবার আদর করতে পারবো কি গল্প করতে পারবো তাদের সাথে খুব মজা করবো কি এখন আমরা এখন তাহলে কি বলবো এখন এখন বাবুদের শুধু একটু কথা বলতে চাই বাবুরা সবাই কি ভিটামিন সি খাবার খাচ্ছ সবাই কি একটু রোদে ঘোরাঘুরি করছ হ্যাঁ সোনামণিরা সবাই বেশি করে তোমরা যদি ফল খেতে না পারো তাহলে তোমরা লেবু খেতে পারো লেবুতেও অনেক ভিটামিন সি আছে আমরা ভাত খাওয়ার সময় অবশ্যই লেবু খেতে পারি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারি আর আমরা কি করব আমরা 20-30 মিনিট অবশ্যই একটু রোদে ঘোরাঘুরি করব আমাদের ভিটামিন ডি দরকার মনে থাকবে কি করবো আমরা অবশ্যই আর ঠান্ডা ফ্রিজের কোনো জিনিসই খাবো না আমরা আইসক্রিম খেতে আমাদের পছন্দ কিন্তু আমরা এখন সেই আইসক্রিমটা খাবো না আমরা একটু কষ্ট করে আইসক্রিমটাকে অ্যাভয়েড করবো আমরা কি করবো সব গরম গরম খাবার খাবো গরম খেতে অনেক সময় ভালো লাগে না কিন্তু তারপরও আমাদেরকে আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমাদেরকে গরম গরম খেতে হবে আর আম্মু আব্বুর কথা শুনবো মনে থাকবে ছোট্ট সোনামণিরা তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ